2023 সালে কর্মক্ষেত্রে 1432 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সচিবালয়ে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ একথা বলেন। 2023 সালেই কর্মক্ষেত্রে 1432 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই মৃত্যু সংখ্যা আমাদেরকে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার যে সংখ্যা সেটিকে সামনে নিয়ে আসে। একটি মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এই অভ্যুত্থানে যে শ্রমিকরা জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতে আমরা সর্বোচ্চ কাজ করবো।